ভারতে বড়সড় হামলার জন্য ফের বালাকোটে জড়ো হচ্ছে জঙ্গিরা। সোমবার এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। পুলওয়ামা হামলার বদলায় বালাকোটে ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইক করে ঠিক 7 মাস আগে। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট সহ একজন নাগরিকের একাধিক পরিচয়পত্র তুলে দিয়ে এবার এক দেশ এক পরিচয়পত্রের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে ঘোষণা করলেন 2021 সালের জনগণনা তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে। ৩৭০ ধারা বিলোপের পর সোমবার 49তম দিনেও স্বাভাবিক হয়নি জনজীবন। কাশ্মীর উপত্যকায় নিষেধাজ্ঞা শিথিল হলেও চলছে না গণপরিবহন। 4,000 স্কুল খুলে রাখলেও ছাত্রছাত্রীদের উপস্থিতির হার নগণ্য। বন্ধ সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও। গত 7 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে তিহার জেলে দেখা করতে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রায় 1 মাস হতে চলল আইএনএক্স মিডিয়া দুর্নীতিতে অভিযুক্ত চিদম্বরম তিহার জেলে রয়েছেন। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র হল সেলিমপুর। সেখানেই প্রথমে এবিভিপি সদস্যদের মিছিল আটকায় পুলিশ। গেরুয়া শিবিরের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ আধিকারিকদের। গার্ডরেল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবিভিপি সদস্যরা। পুলিশকে লক্ষ্য করে ইট লাঠি ছোঁড়ার অভিযোগ উঠেছে এবিভিপি কর্মীদের বিরুদ্ধেও। বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের হাত ধরে মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতাতেও। দেউলিয়া ঘোষণা করে দিল বিশ্বের অন্যতম বৃহৎ ট্রাভেল এজেন্সি থমাস কুক। 178 বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী থমাস কুক প্রবলভাবে চেষ্টা করছিল বেসরকারি লগ্নিকারীদের থেকে ২৫ লক্ষ কোটি মার্কিন ডলার জোগাড় করার, কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। ফলে ভেঙেই পড়ল শতাব্দী প্রাচীন থমাস কুক। ভরদুপুরে চলল গুলি। আতঙ্ক এলাকায় বনগাঁর শক্তিগড়ে জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে উদ্দেশ্য করে গুলি চালালো প্রাক্তন বিএসএফ কর্মী শ্যামল বিশ্বাস। আসতে চলেছে বিগ বস সিজন 13, আর আবারও হয়তো দেখা যাবে জ্যাসলিন মাথারুকে। সিজন 12-তে তাকে দেখা গিয়েছিল অনুপ জালোটার সঙ্গে, যথেষ্ট বিতর্কের মধ্যেও পড়েন দুজন। তবে এবারও হয়তো দেখা যেতে পারে তাকে। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এসে নিজেই জানালেন সে কথা। টসে ভাগ্যের সমর্থন পেলেও রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় শেষমেশ হারের মুখ দেখতে হলো টিম কোহলিকে। 19 বল বাকি থাকতেই টি-20 সিরিজের শেষ ম্যাচ 9 উইকেটে জিতে সিরিজের সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।